बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम गत देड़ बछर जाबत आकुपंचारेर माध्यमे चिकित्सा सेवा दिए जाच्छि। आमार काछे एखन पर्यन्त गत देड़ बछरे प्राय 6500 रोगी एसेछे जादेरके जारा ट्रिटमेंट ग्रहण करेछे। एर मध्ये प्राय 6000 रोगी पजिटिव फिडबैक निये चले गेछे। किछु रोगी पॉजिटिव फीडबैक आसे नाई, अर्थात सार्विक भावे देखले 90% रोगी आमादेर कासे डाटाबेज आछे, डाटाबेज अनुजाई प्राय 90% रोगी पॉजिटिव फीडबैक पेयेछेन। प्रथम दिके आमार कासे जे रोगीरा आसतेन, जे रोगीरा इंडियाते चिकित्सा नितेन बा बहिर्विश्वे चिकित्सा नितेन, चिकित्सा सन्तोषजनक रेजाल्ट आसे नाई सेई रोगीगुली। एखन किछु फ्रेश रोगी आसतेछेन जार जे समस्या, हाथ पा जला पोड़ा करा, रोगे टान देवा, कोमर व्यथा, माथा व्यथा, हाँटू व्यथा, डिप्रेशन, पेटर समस्या, आईबीएस, पेट भुटभाट शब्द करा, लीकी गार्ड हवा, এই জাতীয়। তা আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার 90% রোগী পজিটিভ ফিডব্যাক পাচ্ছে। কিছু কিছু রোগী খুব দ্রুত রেজাল্ট হচ্ছে, আমার ভিডিও দেখে দেখলে দেখবেন 2টা 4টা 5টা সেশনেই ভালো হয়ে যাচ্ছে। কিছু কিছু রোগীর সেশন অনেক বেশি লাগতেছে। আমি কিছু রোগীর যখন এরকম রেজাল্ট আসে, এবং আজকেও একটা রেজাল্ট আসছে যার 20 থেকে 25 বছর যাবৎ ডিপ্রেশনে ভুগতেছেন, 20 থেকে 25 বছর ডিপ্রেশনের রোগী উইদাউট মেডিসিনে এখানে 6টা সেশনে আল্লাহ তাআলা তাকে ডিপ্রেশন থেকে মুক্ত করেছেন। আজকে লাইভে দুপুরে বিকালের দিকে একটা লাইভ হয়েছে। এত শর্ট টাইমের মধ্যে এত জটিল রোগ উইদাউট মেডিসিনে কিভাবে সম্ভব? যদি রুট কজ অ্যানালাইসিস করা হয়, আমার কাছে যে ইয়ে চলে আসে যে ডক্টর জাহাঙ্গীর কবির, যাকে অনেকেই চেনেন, উনার ডায়েট যারা ফলো করতেছেন, উনার কাছ থেকে অর্গানিক ফুড যারা খাচ্ছেন, হেভি মেটাল বিহীন খাবার যারা খাচ্ছেন, ন্যাচারাল ফুড যারা খাচ্ছেন, এদের ইমিউন সিস্টেম ভালো, এদের শর্ট টাইমের মধ্যে খুব রেজাল্ট ভালো আসতেছে। অন্য কথায় বলতে গেলে ডক্টর জাহাঙ্গীর কবির লাইফস্টাইল, তার ডায়েট ফলো করতেছেন, ফলো করার পরেও দেখা যায় কি যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, সেই ক্ষেত্রে উনি কি করেন, উনি এই শশী হাসপাতালে আমার কাছে ওই রোগীরে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে দেখা যায় যে আমি যখন আকুপাঙ্কচার করি, করার পরে উনার রোগীর রেসপন্সটা খুব দ্রুত আসে। কেন? আসলে আমরা মুখে প্রায় বলে থাকি যে আপনি যদি হেভি মেটাল বিন খাবার খান, আপনি যদি প্রসেস ফুড খান, আপনি যদি আনহেলদি লাইফ লিড করেন, বডির ইমিউন সিস্টেম অনেক উইক থাকে, অনেক টাইম লাগে। ডক্টর জাহাঙ্গীর কবিরের রোগী দেখবেন কি যে 2টা 4টা 5টা দিলেই রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে, যেটা ভিডিওতে দেখে থাকবেন। ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবিরকে যে তিনি যে খুব একটা জাতিকে খুব ভালো একটা দিক নির্দেশনা দিচ্ছেন, স্বাস্থ্যকর খাবার খাবার জন্য উপদেশ দিচ্ছেন, স্বাস্থ্যকর লাইফস্টাইল করার জন্য উপদেশ দিচ্ছেন, এবং এর ফলাফল আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু হাতে নাতে পাচ্ছেন। আমরা যারা এই যে তো বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকি, শুধুমাত্র খাদ্য অভ্যাস, খাদ্য অভ্যাসকে যদি হেলদি করা যায়, 80 থেকে 85% রোগেই চলে যাবে, অর্থাৎ রোগ থেকে মুক্ত করা সম্ভব। আর তারপর যদি না যায়, দেন শশী হাসপাতালে আসে, আকুপাঙ্কচার সহ এখানে কম্বিনেশন দিয়ে ট্রিটমেন্ট লাগে, ট্রিটমেন্ট দিলে দেখবেন কি যে আল্লাহর অশেষ রহমতে এর থেকে মুক্ত হবেন। পেটের সমস্যা দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন, আপনি এখানে আসার পরে কিছু আকুপাঙ্কচার, আকুপাঙ্কচার সাথে অন্য কয়েকটা ট্রিটমেন্ট নিলে কিন্তু ভালো হয়ে যাবে। আমরা হেলদি লাইফস্টাইল ফলো করব, সুস্থ থাকব, এরপরে যদি কাজ না হয় চলে আসব শান্তিনগর চৌরাস্তাতে আকুপাঙ্কচার নেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির ভাই, তিনি খুব ভালো কাজ করতেছেন। ধন্যবাদ সবাইকে, আমরা সবাই সুস্থ থাকি এই প্রত্যাশায়। আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।